রাজধানীর নেসানুন স্কুলের শিক্ষার্থী অডিটরি অধিকারীর আত্মহত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ তিন শিক্ষকের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাদেরকে বরখাস্ত করে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এদিকে ঘটনার দুদিন পর শিক্ষার্থীরা স্কুলের সামনে অবস্থান নিয়ে এই ঘটনার বিচার দাবি করে আর তাদের আন্দোলন চলাকালে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি মাহমুদুল হাসানের রিপোর্ট দুদিন আগে পরীক্ষায় নকলের অভিযোগে নবম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রীর অভিভাবককে ডেকে পাঠায় ভিকারুন্নিসানুন স্কুলের কর্তৃপক্ষ সোমবার বাবা মাকে নিয়ে প্রিন্সিপালের রুমে আসার এই চিত্র ধরা পড়ে সিসিটিভিতে অভিযোগ ওঠে এখানেই তার বাবা মাকে শিক্ষকরা অপমান করলে অভিমানে আত্মহত্যা করে অরিত্রী অরিত্রীর এমন মৃত্যু মেনে নিতে পারছে না শিক্ষার্থীরা বুধবার স্কুলের সামনে সকাল থেকে অবস্থান নিয়ে এ ঘটনার বিচার দাবি করে তারা তাদের আন্দোলনের মুখে দুপুরেই ঘোষণা আসে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানটি তারপরেও বিক্ষোভ থামেনি সারাদিনে যাদের নামে কেস করা হয়েছিল তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আমরা সাময়িক চাই না আমরা স্থায়ী বরখাস্ত চাই এবং শুধুমাত্র বরখাস্ত টেনে আমরা প্রত্যেকে গ্রেফতার চাই এই যে তোমাদের পরীক্ষা এবং ক্লাস বন্ধ করে দেওয়া হলো এই তো ক্ষতিগ্রস্ত হবে না তোমরা না আমাদের ক্ষতিগ্রস্ত হবে না কারণ কি আমাদের প্রতিষ্ঠানটাই আগে আমরা আমাদের প্রতিষ্ঠান রক্ষা করব তারপর আমাদের পড়াশোনা আগে আমাদের যদি পরিস্থিতির জন্য যারা বিচার চাচ্ছে তাদের একজনকেও কোনো ধরনের হ্যারাসমেন্ট করা যাবে না এদিকে অরিত্রীর আত্মহননের ঘটনায় সেখানকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন সহ তিন শিক্ষকের প্ররোচনার প্রমাণ পাওয়া গেছে জানিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী অরিত্রীকে বিপর্যস্ত করে তুলে এবং তাকে আত্মহত্যায় প্ররোচিত করে অরিত্রীর পিতা প্রতি অপমান অসম্মান অসম্মানের বিষয়টি মেনে নিতে পারেনি বলেই তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে বলে তদন্ত কমিটি কাছে প্রতীয়মান হয় যার দায় কোনোভাবেই প্রতিষ্ঠানের প্রধান শিফট ইনচার্জ এবং সেই শিক্ষিকা এড়াতে পারেন না সুতরাং তাদের বিরুদ্ধে পরিত্তির আত্মহত্যায় প্ররোচনাকারী হিসাবে অভিযোগ অভিযোগে আইনত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বিকেলে অভিভাবক আর শিক্ষকদের অনুরোধে আন্দোলন আপাতত স্থগিত করে শিক্ষার্থীরা মাহমুদুল হাসান নিউজ টোয়েন্টি ঢাকা